সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বড় বোন কৃষ্ণার ভালো খেলার জন্য উপসুব্রত পালন করেছিল ছোট ভাই পলাশ। তবে বাড়িতে বিদ্যুৎ না থাকায় মেয়ের জোড়া গোল দেখতে পারেননি মা নমিতা রানী। কৃষ্ণার জোড়া গোলে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ জিতে যাওয়ার আনন্দ ছুঁয়ে গেছে কৃষ্ণার গ্রামের বাড়ি সহ পুরো জেলা জুড়ে। এদিকে দেশে আসার পরই তাকে প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি উদ্যোগে সংবর্ধনা দেওয়ারও প্রস্তুতি শুরু হয়ে গেছে। গতকাল সোমবার সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ নেপালের মাটিতে স্বাগতিকদের হারিয়ে বাংলাদেশের মেয়েদের এ সাফল্য খুলে দিয়েছে ফুটবলের নতুন দোয়ার। তিন গোলের মধ্যে দুটি গোলই করেছেন কৃষ্ণা রানী সরকার। ফুটবল কন্যা কৃষ্ণার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উত্তর পাথালিয়ায়। ও এখন কত কিছু হয়ে গেছে গা, বাংলাদেশের বিষয় হয়েছে গা, এখন নিজের কাছে শুনতে অনেক খারাপ শোনা যেতেছে, ভাল লাগে না। যে যদি আমি খেলতে পারতাম তাহলে তো আমি ওর মতো হইতে পারতাম। লেখাপড়া করছে এই উত্তর পাথালিয়া, এখানে মামুন স্যার ছিল, তারপরে নবাব আলী স্যার ছিল, তারাই মনে করেন যে এই সিমলা ওই জায়গায় নিয়ে খেলাধুলা করেছিল, ওই জায়গায় মনে করেন যে ফার্স্ট হলো, ওখান থনে গেল গোপালপুর থনে হনে ফার্স্ট হলো, তারপরে গেল টাঙ্গাইল থেকে মনে করেন যে হেই একবারে ঢাকা থেকে, এখন দেখেন দেশ বিদেশ আমার ভাসতে এলো, মনে করেন যে ভালো খেলোয়াড় হয়ে গেছে গা, দেশের গৌরব, বাংলাদেশের গৌরব, বিশ্বের গৌরব হয়ে গেছে গা, মনে করেন যে আমরাও সবাই খুশি। ছেলে মানুষেরা জায়গায় জায়গায় যাই নিয়ে খেলা দেখছে, আমার কাছে কইছে, তারপরে মনে করেন যে আমরা আবার রাত্রে কারেন্টের পরে টিভিতে দেখে আমরা খুশি হয়েছি, আমাদের মেয়ে না, আমার বাঁচতে লাগে। তারপরে এখনও টিভি চালিয়ে মনে হয় যে খবর আগে অরেই দেখানি, খুব ভালো লাগতেছে, মানুষের কাছে গর্ব করে হামু, নাতি বইছে বাইস্তার করে নিয়ে এইটা করতেছে ওটা করতেছে, জায়গায় বিদেশে বাংলাদেশ পাকিস্তান খালি ভারত দিয়ে খেলা খেলতেছে, এই নিয়ে খুব ব্যাখ্যা করতেছি, খুব সন্তুষ্ট হয়েছি। বঙ্গমাতা ফজিলুন্নেসা যে টুর্নামেন্টটা প্রাইমারির থেকে শুরু হলো, তখন ও ওই খেলাটা শুরু হওয়ার পরে তখন ওই স্কুলে খেলা, তারপরে গেল ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়নে খেলে সেরে তারপরে জেলা পর্যায়ে সতীবীএম মাঠে উনি ওই জায়গায় খেলতে যায়। এই ছুটন স্যার, পাবন স্যার যে আছে সতীবীএমের, ওই স্যারের ওর খেলাটা পছন্দ, ওর থেকে মনে করেন যে ওকে মাঠে দাঁড় করে বলছে যে তোমার বাড়ি কোথায় বা তুমি বল ভালো খেলো, তোমার গার্জেনকে তোমার বাবাকে আসতে বলো। তখন ও বলছে যে আমার তো বাবা বলতে পারবো না, আমার কাকাই বলতে পারবো, আমার একটা কাকা আছে। তখন আমার নাম বলছে, কয় তার ইউনিটে আমার সাথে দেখা করতে বলো। পরে আমি যে সেরে দেখা করছি, দুই তিন দিন পরে দেখা করছি, তারপর বাবন স্যার বলছে যে আপনার মেয়ে হোক আর ভাস্তি হোক আপনার কথাই বলছে, তো আপনার এই মেয়েটা আমাদের এই স্কুলে দেন। তো আসলে আমি বলছি যে স্যার দেখেন ওর একবারে দরিদ্র, ওর বাবা কৃষক, মাঠে কাজ করে, স্যার আপনাদের এই স্কুলে দিলে পরে চালাইতে পারবো না স্কুলের খরচাটা। তখন স্যার বলছে যে খরচাটা চালাইতে পারবো না, ওর ফ্রিতে লেখাপড়া করাবো, তবে আপনি দেন, আপনাদের বা আপনার মুখ উজ্জ্বল করবো, এই দেশবাসীর এই মেয়ের মধ্যে এই প্রতিভাটা আছে। কৃষ্ণার হাত ধরে এই সাফ চ্যাম্পিয়নশিপ আসছে, আর কৃষ্ণার আজকের এই উঠে আসা বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল প্রাইমারি দিয়েই, তারপরে সে সতীবীএম পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রতিনিধিত্ব করে, এরপরে জেলা টিমে, পরবর্তীতে জাতীয় টিমে, আমাদের এই গোপালপুরের গৌরব, গোপালপুরের গর্ব, এর উত্তরোত্তর সাফল্য কামনা করি। এবং তার এই সাফল্যে আমরা গোপালপুরবাসী এবং টাঙ্গাইলবাসী অনেক আনন্দিত এবং গর্বিত। দেশ বিদেশে খেলে একবার নেপাল থেকে জয় লাভ করাইল, আবার সেই খেলার নেপালে যেয়ে কালকে খেলে দুইটা গোল দিয়ে বিশ্ব জয় করে মেয়ে আজ ফিরছে, আমরা খুব আনন্দিত, গ্রামের লোক, দেশের লোক সবাই খুশি। তাই আমাদের বাড়ির পাশে আছে প্রাইমারি স্কুল, ওই প্রাইমারি স্কুলে থেকে বঙ্গমাতা টুর্নামেন্ট খেলা দৌড়লি পরে সিমলাতে খেলতে হবে, মানে ইউনিয়ন পর্যায়ে খেলছে,
খেলার পরে খুব ভালো খেলছে। এইখান থেকে আবার গোপালপুরে ওদের চান্স দিল, গোপালপুরে খেললো। গোপালপুরে খেললে পরে গোপালপুরের যে সুতি বিএম পাইলট স্কুলের যে মাস্টার স্টাফ আছিল, ওনারা তার খেলা দেখে খুব খুশি হয়েছে। তখন বললো যে এই মেয়েটার বাড়ি কোথায়, এই মেয়েটার মানে খবরটা নেও, এর বাবা মার কাছে যাব, যাই মেয়ে আনতে হবে আমাদের এই স্কুলে। তখন পরের দিন আমার চারটা হুন্ডা নিয়ে আমার বাড়িতে হারায় দাঁড়াইলি পরে তখন আমার কাছে জিজ্ঞাসা করলো যে আপনি মেয়ে দিতে হবে। বললাম যে আমার মেয়ে তো গোল দিয়ে হারে নাই, তে কয়ে গোল না দিল, ওর যে খেলার মৌসুম বা ভাব ভঙ্গি অঙ্গ ভঙ্গিটা খুব ভালো লাগছে, আপনি মেয়েকে দিতে হবে আমাদের স্কুলে। তখন আমি ওই স্কুলেই দিয়ে দেই শিকার হই, তখন ওই স্কুলে লেখাপড়া করে বা ওই সাথে সাথে ওই খেলাধুলা ট্রেনিং টুনিং যা কিছু করা দরকার সব ওহান্তিকা কইরাই, যেমন চারটা বিভাগে খেলছে, ডিস্ট্রিক্টগুলা খেলছে, তারপরে জাতীয় দলে চান্স নিছে। আজ কৃষ্ণা এই পর্যায়ে আছে, যেগুলা গোল দিছে সব খেলাই আমি ছিলাম, আমি ঢাকাতে যে কয়টা খেলা হয়েছে আমি দেখছি খেলা, ওখানে আমি খুব খুশি। কালকে যে কৃষ্ণারানী সরকার দুইটা জোড়া গোল করেছে তাতে আমাদের সবারই আনন্দিত, দেশবাসী আনন্দ খুব, এলাকাবাসী বা গোপালপুর আমাদের অত্র এলাকার যত লোকজন আছে সবার সাথে আমার আনন্দ আলাপ আলোচনা হয়েছে, সবাই আনন্দ উৎসব করছে বা তারা খুব ভালো বলছে আর কি। এরপরে আমার আশা যে এর পরবর্তীতে যে খেলাগুলো আছে এগুলো আরও ভালো রেজাল্ট দিবে বা সুন্দরভাবে খেলবে। চেয়ারম্যান যে সালাউদ্দিন আছে, সালাউদ্দিন একদিন একটা মিটিং করে আমাকে জিজ্ঞাসা করলো, কয়ে দেখেন আমরা মেয়েদেরকে যে পরিমাণ খাটাই যে দৌড়ধাপগুলো পারে কিন্তু ওদের কিন্তু আমাদের কোনো কিছু দেওয়া হয় না, আমরা বেতন দিতে পারতেছি না, যত সামান্য কিছু দিই হাত খরচার জন্য। এইটা আপনারা হয়তো মনে করবেন যে ছেলেদের এত বেতন, এত বাধা দিতেছে, গাড়ি বাড়ি দিতেছে, কিন্তু ওরাও একদিন পাবে। সালাউদ্দিন আমাকে এটা বুঝাইলো, বললাম ওর জন্য আমি ই করি না, সেটা আপনি যেটা ভালো মনে করেন ওইটাই করেন, তবে মেয়ে খেলাতে যাই যাবে এটাই আমার আশা। তে এখন প্রধানমন্ত্রী আমাকে বেশ কিছু টাকা দিছে, যা দিছে আমার অল্প টাকায় আমি অনেক বিলা মনে করি, তো এরপরে আশা করি যে মেয়ে অনেক টাকা পাবে এই আমার আশা আছে। শুরুর দিকে আসলে মানুষ কি ধরনের মন্তব্য করতো, একটা মেয়ের দিকে মন্তব্য করতো আপনার